তোমার বউ ঘুমিয়ে পড়লে তারপর তুমি আমার ঘরে এসো, আর যত তাড়াতাড়ি পারো ওকে ডিভোর্স দিয়ে দাও, আর আমাকে নিজের করে নাও। তুমি এখন কেমন হয়ে গেছো? দূরে দূরে থাকো সবসময়, বউকে কি ভয় পাও? কথাগুলো রুমের পাশের সিঁড়ি ঘর থেকে শুনতে পাচ্ছে নীলু। আজ রাতে যে তার স্বামী কোনো পরনারীর সাথে আবেগঘন মুহূর্ত লিপ্ত তা সে বলাই বাহুল্য। এতদিন সবার মুখে পরকীয়া নামক সম্পর্কটার কথা লোকের মুখে শুনেছিল, আর আজ এই পরকীয়া নামক সম্পর্কে তার স্বামী লিপ্ত। 2 মাসের অন্তঃসত্ত্বা নীলু, 1 সপ্তাহ হলো জানতে পেরেছে প্রেগনেন্ট, আর এরই মাঝে এত কিছু! ওর নিজের এই সংসারে কোনো গুরুত্ব নেই, তাই বলে ওর সন্তানটাও কোনো প্রাধান্য পাবে না? কথাগুলো ভাবতেই চোখে জল এসে গেল। ঘরে চলে গেল নীলু। আগে থেকে পরিপাটি করে বিছানা করাই ছিল, গায়ে চাদর টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। আজকাল দিনগুলো এভাবেই কাটে, দুইজন দুই দিকে মুখ করে ঘুমায়। ভালোবাসা নামক জিনিসটার বড্ড বেশি অভাব। মিঠির এমন অকপট স্বীকারোক্তিতে রুদ্রখানিকটা নড়ে চড়ে উঠল। শঙ্কিত গলায় বলল, দেখো মিঠি, বোঝার চেষ্টা করো, এখন এটা সম্ভব না। নীলু জেনে গেলে কি হবে বুঝতে পারছো? মিঠি রুদ্রের ঠোঁট জোড়ায় আঙ্গুল দিয়ে চেপে ধরে বলল, চুপ, একটা কথাও না। এটার কি প্রথমবার নাকি? আর এর আগেও তো কতবার এসেছো, আজকে তাহলে সমস্যা কোথায় তোমার? আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি আসবে আমি অপেক্ষায় থাকবো। কথাটা বলে রুদ্রের কোকড়ানো চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে চলে গেল মিঠি। রুদ্র বিড়বিড় করে বলতে লাগলো, মহা মুশকিলে পড়া গেল তো, 3 দিন আগে দাড়ি শেভ করেছিল, এই কদিনে হালকা পাতলা দাড়ি গজিয়ে আছে। আবার দাড়িতে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বারান্দায় পায়চারি করতে লাগলো সে। মাঝে মাঝে রুমের পর্দা সরিয়ে দেখছে নীলি ঘুমিয়েছে কিনা। আজকে আর ঘরে ঢুকবে না, নীলু ঘুমিয়ে পড়লে তারপর না হয় মিঠির কাছে যাবে। এই মেয়েটাও মাসে মাসে একবার এসে আমার জীবনে বিনোদন দিয়ে যায়। কথাটা বলে একটু মুচকি হাসলো রুদ্র। রাত 3:30, হঠাৎ বিছানায় কেউ ধপ করে শুয়ে পড়ায় পুরো বিছানাটা একটু কেঁপে উঠল, সাথে নীলু নিজেও। বুঝতে আর বাকি রইল না যে প্রায় 2 ঘন্টা পর রুদ্র তার ঘরে ফিরেছে। নীলু একবার রুদ্রের দিকে ঘুরে তাকালো, চুলগুলো অগোছালো, শরীরটাও বিষণ্ণ, আর গলায় কিছু নখের আঁচড়। নীলুর সমগ্র শরীর শিউরে উঠল, কখনো কল্পনাও করেনি এমন কিছু সম্মুখীন ওকে হতে হবে। চোখের কোণে জল চলে এলো, রুদ্র বড় বড় শ্বাস নিচ্ছে। নীলু এতক্ষণ জেগেই ছিল, আজকে রাত্রিটিকে বড্ড বড় মনে হচ্ছে তার, সময়গুলো যেন কাটছেই না। নীলু মিনমিন সুরে বলে উঠল, এত রাতে কোথায় ছিলেন? নীলুর কথায় হুড়মুড় করে নীলুর দিকে ঘুরে তাকালো রুদ্র। নীলুর পাগল পাগল চাহনিটা রুদ্রের চোখে বিদ্যমান। এই চোখ জোড়া অনেক কিছুই বলতে চাইছে, আর সেই ভয়টাই রুদ্র পাচ্ছে। রুদ্র একটু থতমত খেয়ে বলল, তুমি ঘুমাওনি? আর হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম। হঠাৎ নীলু বলে উঠল, আমাকে একটু ভালোবাসবেন? রুদ্র কটমট করে বলল, পাগল হলে এত রাতে এইসব বলছো? সারাদিন পরিশ্রমে ক্লান্ত আমি, আর তাছাড়া কালকে আমার অফিস আছে। আর তোমার শরীরের এই কন্ডিশন, তাড়াতাড়ি ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কথাগুলো বলে রুদ্র পুনরায় পাশ ফিরে শুয়ে পড়ল। নীলু ইচ্ছে করেই রুদ্রকে কথাটা বলেছে, তার মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার জন্য। সময়ের সাথে সাথে মানুষের সম্পর্কগুলো কত বদলে যায়, তেমনি রুদ্রের মাঝেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে। নীলু গায়ের চাদরটা শক্ত করে টেনে ধরল। নিজের জন্য কষ্ট না পেলেও অনাগত বাচ্চাটার জন্য কষ্ট লাগছে, তার কি এতটাই খারাপ ভবিষ্যৎ প্রাপ্য ছিল? সকাল সকাল রুদ্র অফিসে যাবে, তাই নীলু রান্নাঘরেই পড়ে আসে। নীলু রুম থেকে বেরোলো, মিঠি ওদের বেডরুমে ঢুকেছে, আর তারপরেই ঘর থেকে রুদ্রের কড়া ও হুকুম এলো, নীলু 2 কাপ কফি দিও তো। মিঠি হলো রুদ্রের খানিকটা দুঃসম্পর্কের কাজিন, রুদ্রের মায়ের কোনো দুঃসম্পর্কের কোনো বোনের এক মেয়ে হবে হয়তো। দুঃসম্পর্কের হলেও যোগাযোগ ভালোই, আর সেই সূত্রেই মিঠি মাসে একবার হলেও এই বাসা থেকে ঘুরে যায়। তার এই অবাধ বিচরণের আনাগোনা নিয়ে কারোর মাঝে কোনো প্রশ্ন নেই, থাকবেই বা কী করে? আপনজনদেরকে কেউ কখনো সন্দেহের চোখে দেখে নাকি? দেখে না। নীলু গিয়ে 2 কাপ কফি নিয়ে দুইজনকে দিয়ে এলো। কফির কাপটা মিঠির হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি খুব ঘুরতে ভালোবাসো তাই না মিঠি? মিঠি রুদ্রের দিকে একবার তাকিয়ে নীলুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, হঠাৎ এমন প্রশ্ন করলে যে? না মানে এই যে প্রতি মাসে মাসে আমাদের বাসায় একবার হলেও আসো, সেই জন্যই বললাম আর কি। মিঠি মুচকি একটা হাসি দিয়ে ব্যাপারটাকে থামানোর চেষ্টা করলো।
নীলু রুদ্রের উদ্দেশ্য করে বলল, আপনি কি এক্ষুনি বেরিয়ে যাবেন নাকি মিঠির সাথে আরও কিছুক্ষণ গল্প করে তারপর? তুমি টেবিলে নাস্তা দাও, আমি আসছি। নীলু রুম থেকে বেরিয়ে গেল, রুদ্রের টিফিনটা রেডি করে দিল। এইগুলোই তার নিত্যদিনের একঘেয়েমি রুটিন। তবুও বিরক্ত নেই কাজে, কেউ বুঝবে না ওকে। মিঠি নাস্তা করে রুমে চলে যেতেই নীলু রুদ্রকে বলল, মিঠি কবে যাবে বাসায়? রুদ্র সাবলীলভাবেই বলল, হঠাৎ এমন কথা? না, আসলে আমি একটু বাসায় যেতাম আর কি, আমু ফোন করে অনেকবার যাওয়ার কথা বলেছে তো তাই। হুম, তা যাও না, কে বারণ করেছে? তাছাড়া মিঠি তো আসেই, তুমি না আসা অবধি ও না হয় থাকবে এখানে। নীলু আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ রইল। বুঝলো এই সংসারে ওর গুরুত্বটা ঠিক কোথায়। এভাবে এত বিতৃষ্ণা নিয়ে একটা মানুষের পক্ষে কি সংসার করা সম্ভব যেখানে কোনো ভালোবাসা নেই? আজ নীলুর হাতে যদি কোনো একটা জব থাকতো তাহলে ও ঠিকই এই সংসার থেকে মুক্তি নিয়ে চলে যেত, একা বাঁচত ওর সন্তানকে নিয়ে। এই বিরাট ফ্ল্যাটে নীলু আর রুদ্র একা থাকে, আর নীলু শ্বশুর শাশুড়ি তাদের গ্রামের বাড়িতে থাকেন। প্রায় প্রতি মাসেই মিঠি আসে। একদিন নিচের ফ্ল্যাটের একজন নীলুকে মিঠিকে নিয়ে অবাঞ্ছিত অনেক প্রশ্ন করেছিল, তাই পরবর্তীতে আর যাতে এমন পরিস্থিতি না হয় সেই কারণে নীলু এখন আর বেশি বাইরে যায় না, দরকার ছাড়া একা একাই থাকে। দুপুর দুটো নীলুর সন্দেহের চোখ থেকে বাঁচার জন্য সকালে মিঠি একবার গোসল করেছে। মাথাটা মুছতে মুছতে কিচেনে নীলু কাছে চলে গেল, গিয়ে বল, ভাবি বলছিলাম কি, আমি না আজকে রাতে বাসায় ফিরে যাব, তাই সেই বুঝেই রান্নাটা করো, না হলে অপচয় হবে। নীলু নীরব চোখে তাকিয়ে বল, কেন মিঠি, আর কয়দিন থেকে যাও না? তাছাড়া তুমি থাকলে রুদ্রও তো বেশ খুশি খুশি থাকে, আমি লক্ষ্য করেছি। মিঠি এবার খানিকটা চালাকি ভঙ্গি নিয়ে বলল, আচ্ছা ভাবি একটা প্রশ্ন করি। হুম, বলো। যদি তুমি কখনো জানতে পারো যে রুদ্র ভাইয়া তোমার সাথে সুখী নয় তাহলে তুমি কি করবে? আর পাঁচজনের মতো কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবে? নীলু মিঠির প্রশ্নে অবাক হলো না। ও জানতো যে এই প্রশ্নটা মিঠি একদিন না একদিন ওর দিকেই ছুড়ে দেবে, তাই মিঠির দিকে একবার ঘুরে বলল, জোর করে কি কোনো কিছুকে আটকে রাখা যায় বলো? তেমনি বিবাহের সম্পর্কটাও আটকে রাখা যায় না। ওনার যদি কখনো মনে হয় যে তার আর আমাকে প্রয়োজন নেই, আমাকে সে ত্যাগ করবে, তাহলে আমি চাইলেও তাকে আর আটকে রাখতে পারবো না। মিঠি মুসকি হাসলো নীলুর এই কথাটাতে। ওর মনে এক রাশ প্রশান্তি কাজ করছে, কারণ ও রুদ্রকে বিয়ে করতে চায় আর নীলুকে রুদ্রের জীবন থেকে সরাতে চায়। তবে নীলু মিঠির এই পরিকল্পনার মাঝেই বলল, তবে এখন আমার গর্ভে তার সন্তান আছে, তাই ছেড়ে যাওয়া বললেই তো আর যাওয়া যায় না, আর আমার সন্তানের তো একটা পিতৃ পরিচয়ের দরকার, তাই নয় কি? নীলুর এমন কথা মিঠির একদমই ভালো লাগলো না, তবুও একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলে বলল, আরে ভাবি তুমি তো দেখছি একেবারে সিরিয়াস পর্যায়ে ভেবে ফেলেছ। আমি কিন্তু সেই অর্থে কিছুই বলিনি, আমি তো কেবল পরিস্থিতি বোঝাতে চেয়েছি মাত্র। নীলু আর কিছুই বলল না, সেভাবে চুপচাপ নিজের কাজে মন দিল। আজ মিঠির কথায় একটা আস পেল, সে খুব শীঘ্রই এই সংসার নামক খেলাঘর থেকে মুক্তি পেতে চলেছে। কি রে নীলু, কেমন আছিস? আমাকে তো ভুলেই গেলি, কোনো খবরও নিস না, আর একেবারে ভুলেই গেছিস তাই না আমাকে? এটাও হয়তো ভুলে গেছিস যে শ্রাবণ নামেও তোর জীবনে কেউ ছিল যে তোকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু পরিস্থিতি আর বাস্তবতার জন্য সে তার নীলু পাখিকে পায়নি। থাক না শ্রাবণ ভাইয়া এইসব পুরানো কথা, আমি আর এসব ভাবতে চাইছি না। তাছাড়া তোমাকে যে কারণে ফোন করলাম সেটাই তো এখনো বলতে পারলাম না। শ্রাবণ ওর কাঁধ থেকে গিটারটা রেখে তোয়ালে দিয়ে কাপড়টায় ঘামটা মুছে বলল, হুম বল কি বলবি, আর আমার কথায় প্লিজ কিছু মনে করিস না, মজা করছিলাম, তুই তো চিনিস আমাকে। কথাটা বলে শ্রাবণ ওর চোখের জলটা মুছে নিল। নীলুও জানে শ্রাবণ ওকে কতটা ভালোবাসে, কিন্তু ওর দিক থেকে তেমন কোনো অনুভূতি ছিল না শ্রাবণের প্রতি। আচ্ছা এমন হয় না কি, বা করা যায় না যে একটা বাচ্চার জন্মের পর তার সব ভরণ পোষণ তার মায় নেবে, সেই বাচ্চার প্রতি তার বাবার কোনো অধিকার থাকবে না? নীলুর কথায় শ্রাবণ চমকে উঠল, এ কেমন কথা নীলু, আর এসব কেন বলছিস, কোনো সমস্যা? না ভাইয়া আমার কোনো সমস্যা না, আসলে আমার একটা ফ্রেন্ড জানতে চাইল তাই বললাম আর কি। তোর কোন ফ্রেন্ডের কথা বলছিস নীলু, আমি তো কিছুই জানি না। তুমি কি আমার সব ফ্রেন্ডদের চেনো নাকি? ওসব বাদ দাও, বলো তোমার গানের কনসার্ট কেমন চলছে? ভালো যাচ্ছে না রে, তেমন কোনো অফারও পাচ্ছি না, মাঝপথে এসে কেন জানি মনে হচ্ছে গানটা আসলে আমার জন্য না। এসব কথা কখনো ভাববে না ভাইয়া,
ওটা তোমার প্রতিভা, আর প্রতিভা কখনো খারাপ বা নষ্ট হয়ে যায় না। শ্রাবণ মুচকি হাসলো। হয়তো দরকারে পড়ে নীলু ফোন করেছে, ভালো করেছে, ওর মন খারাপ লাগাটা কমেছে। হঠাৎ পায়ের আওয়াজে শুনে নীলু বলল, আচ্ছা ভাইয়া আমি রাখছি, রুদ্র এসেছে, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। ফোনটা কাটার পূর্ব মুহূর্তে শ্রাবণ বলল, তুই ভালো আছিস তো নীলু? নীলু মুচকি হেসে বলল, আসি। কথাটা বলে ফোনটা কেটে দিল। বিছানা ঝাড়তে লাগলো নীলু। তখনই রুদ্র পেছন থেকে এসে জড়িয়ে ধরল নীলু পিঠেটা, শুয়ে দিয়ে বলল, তুমি দিন দিন কেমন যেন গোলগাল হয়ে যাচ্ছ, শরীরের গঠনটাও আর আগের মতো নেই। নীলু ওর কাজটা থামিয়ে বলল, ছাড়ুন আমি কাজ করছি। না ছাড়বো না, আজকে তোমাকে অনেক ভালোবাসবো নীলু। রুদ্রের কথাটা শুনে নীলু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন আজ মিঠি নেই তাই আমার কাছে এসেছেন? এই গোলগাল শরীরের গঠন বুঝি আর ভালো লাগে না? আপনার সন্তান বহন করছি বলে আমার ভ্যালু নেই? গভীর রাতে নিজের বউকে ছেড়ে যখন অন্য একটা অবিবাহিত মেয়ের ঘরে যান, তখন সমাজে সেটাকে ঠিক কোন ধরনের সম্পর্ক বলে বলতে পারেন? গলাটা ছেড়ে চেঁচিয়ে কথাগুলো বলল নীলু। এভাবে দিনের পর দিন মানুষটা ওকে ঠকিয়ে চলেছে, আর সহ্য হচ্ছে না এসব। রুদ্রের সত্যিটা নীলুর সামনে এসেছে, নীলুকে থামানোর প্রয়োজন। রুদ্র রেগে গিয়ে নীলুকে একটা চড় মারল। নীলুর দুর্বল শরীর তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার ভুল, কথাটা বলে নীলুর উদ্দেশ্যে থুতু ছুড়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলু ফুপিয়ে ফুপিয়ে কাছে, এই সমাজে প্রতিবাদ করার অর্থই হলো অত্যাচার। আবার কখনো বা মৃত্যু। নীলু ওর মাকে ফোন দিল, বহু নিস্তব্ধতা কাটিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আম্মু তোমরা আমাকে একটু এসে নিয়ে যাও না, অনেক দিন হলো বাসায় যায় না, তোমাদের জন্য মনটা বড্ড খারাপ করে। তাছাড়া তোমরাও তো আর আসো না, তোমরা কি মেয়েকে পরের ঘরে তুলে দিয়ে একেবারেই পর করে দিয়েছো? নীলুর মা খানিকটা ঝাঁঝিয়ে বলল, বড়লোক জামাইয়ের হাতে তুলে দিয়েছি, টাকা পয়সা থাকতে আবার এত একঘেয়েমি কিসের? হ্যাঁ, তাছাড়া এমনিতেই তুই না এলে আমাদেরকেও তো যেতে হতো। মাস শেষের পথে রুদ্র তো এখানে কোনো টাকা পয়সাও পাঠালো না, সে না হয় ব্যস্ত মানুষ, তার মনে নাই থাকতে পারে, কিন্তু তোর তো মনে থাকার কথা, তুই কি পারিস না টাকার কথাটা ওকে মনে করিয়ে দিতে? নীলুর বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। ওর নিতান্তই খুব কষ্ট হচ্ছিল, তাই ও ওর মায়ের কাছে ফোন করেছে, না হলে নিজের সুখ দুঃখ প্রকাশ করার জন্য ওর মায়ের কাছে অন্তত ফোন করতো না। উনি মনে করেন টাকাটাই জীবনের সব কিছু, টাকা না থাকলে জীবনের সুখ নেই। নীলুর বাবার অগাধ টাকা থাকলেও তিনি তার স্ত্রী এবং সন্তানকে খুব ভালোবাসেন। নীলুর মায়ের কথা অনুসারে নীলুর বাবা সংসারে বিলাসিতার জন্য কাড়িকাটির টাকা ঢালতে পারেননি, তাই তিনি এই সংসারে কখনো সুখ খুঁজে পাননি। উনি যখনই নীলুর বাবাকে নীলুর সামনে টাকা নিয়ে খোঁটা দেন, তখনই নীলু চুপ করে মাথা নিচু করে থাকে। টাকাটাই যে জীবনের সবচেয়ে বড় জিনিস নয় সেটা বুঝলেও ওর মাকে সে বোঝাতে পারে না, হয়তো সেই সাধ্যটুকুও নীলুর নেই। বয়সে এবং সম্পর্কে বড় মানুষদের বড় বড় কথার মাঝে চাপা পড়ে যায় নীলুর মতো কম বয়সী কত হাজারো ছেলেমেয়ের চাপা আর্তনাদ। নীলু ফুপিয়ে কাঁদবে সেই মুহূর্তে নীলু ওর বাবার কণ্ঠ পেয়ে প্রাণ ফিরে পেল। কে ফোন করেছে? কে, আমার নীলুমা নাকি? দাও দাও কথা বলি। নীলুর মা প্রমা বেগম ঝাঁঝিয়ে বলেন, বেশ কর্কর কণ্ঠেই বলেন, তোমার মেয়ে এই বাসায় আসতে চাইছে, তার নাকি স্বামীর বাসায় মন টেকে না, এমনিতেই রুদ্র এই মাসে টাকাটাও ঠিকঠাক পাঠালো না, আমাদের একে তো নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে সে আসবে বলছে, বোঝাও তোমার মেয়েকে, মন দিয়ে সংসার করতে বলো, এমন করলে ওই স্বামী হাতের বাহিরে চলে যাবে বলে দিলাম, তখন যেন আবার কাঁদতে কাঁদতে এখানে এসে হাজির না হয়। কথাগুলো বলে গজগজ করতে করতে নীলুর মা নীলুর বাবার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে উঠে চলে গেলেন। প্রমা বেগমের সব কথাই নীলুর কানে এসেছে। ওর মায়ের এমন ব্যবহার নীলুর কাছে অস্বাভাবিক নয়। নীলুর বিয়ের পর থেকেই যেন ওনার ব্যবহারগুলো আরও বেশি নিম্নমানের হয়ে গেছে। মাস গেলে রুদ্র টাকা পাঠায়, নিজেকে ইনকাম করতে হয় না বলেই হয়তো গলার জোরটাও বেড়ে গেছে। এতে নীলু প্রতিবাদ করেনি কখনো, যতই হোক ওনারা ওর বা নিজের বাবা মা। প্রমা বেগম চলে যেতে নীলুর বাবা তোফা সাহেব বিড়বিড় করে বললেন, কোথায় কি বলতে হয় সেটাও জানো না, সারাক্ষণ মেয়েটাকে কিছু না কিছু দিয়ে খোটা দিতেই আসো। মাঝে মাঝে আমি অবাক হই এটা ভেবে যে একটা মায়ের মন এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। কথাগুলো বলে উনি পুনরায় হাসার চেষ্টা করে বলেন, কিরে নীলুমা কেমন আছিস, ভালো আছিস তো মা?
কথাগুলো ফিসফিস করে বললেও তা ঠিকই নীলুর কানে পৌঁছেছে। ওর বাবা মানুষটা আছে বলেই হয়তো এত বিতৃষ্ণার মাঝেও ও এখনো বেঁচে থাকার প্রেরণা পায়। নীলু ফিকে কণ্ঠে বলল, এই তো বাবা আসি কোনো রকমে, তোমাদের ছেড়ে আসি, মন টেকে না, সারাদিন বাসায় একা থাকি, তোমরা না হয় কয়দিন এসে থেকে যাও, তাতে করে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। উনি খানিকটা ভাঙা গলায় হেসে বললেন, তোর মায়ের কথায় কষ্ট পেয়েছিস নীলু মা আমার? তোর মা বরাবরই তো একটু ঠোঁট কাটা ধরনের মানুষ, কোথায় কি বলতে হয় জানে না, মুখে যা আসে তাই বলে দেয়, ওর কথায় কিছু মনে করিস না মা, কখন মুড ঠিক থাকে বোঝাই মুশকিল। নীলু নিজের মনের অজান্তেই মুস্কি হাসলো। ওর বাবা সত্যিটা চাপা দেওয়ার জন্য কত মিথ্যা সান্ত্বনাই না দিচ্ছে নীলুকে। শুধুমাত্র নীলুর এই অবস্থায় যেন মন খারাপ না হয়ে পড়ে, নীলুর চোখে জল এসেছে। আচ্ছা বাবা নামক মানুষগুলো এত ভালো হয় কেন? আমার সন্তান হলেও কি রুদ্র এমনভাবেই ভালোবাসবে, নাকি সেও হবে আমার মায়ের মতো একটা ব্যতিক্রমী চরিত্র? প্রশ্নগুলো নিজের মনকে করল নীলু, কারণ ওর এইসব অবাঞ্ছিত প্রশ্নগুলো সমাজে তুলে ধরলে তা খুবই হাস্যকর হিসাবে লাগবে, কারণ সমাজের প্রতিটা মানুষের জীবন তো আর দুঃখ দিয়ে পরিপূর্ণ হয় না, কারোর কারোর জীবনের সুখ নামক জিনিসটাও থাকে যা নীলুর কাছে কখনোই ছিল না। সুখ নামক জিনিসটা নীলুকে হাতছানি দিয়ে বারবার চলে যায়, তবুও নীলু সেই সুখের সন্ধানী, যদি কখনো সুখ আসে এই আশায়। কি রে মা, তুই না এক্ষুনি তোর মাকে বলছিলি যে তুই আসবি, তাহলে এখন আবার আমাদের যেতে বলছিস যে? নীলু ওর ভাবনার ছেদ ঘটিয়ে বলল, আসলে আমি তো রুদ্রর কথাটা ভাবিনি, বোকা আমি, আমি চলে গেলে ওকে কে দেখবে, তাছাড়া ওর এখন কাজের অনেক চাপ, না হলে ওর সাথে যেত। আচ্ছা ও তাহলে তোর মায়ের সাথে একটু কথা বলে দেখি ও কি বলে, নীলু স্বাভাবিক ভঙ্গিমাতেই বলল, আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা নীলু মা এখন রাখি, ওইদিকে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। আচ্ছা যাও, নীলু ফোনটা কেটে দিল। ফোনটা কেটে নীলু ওর পেটের ওপরে হাত রাখলো, ওর গর্ভে রুদ্র আর ওর সন্তান বেড়ে উঠছে, সে এত সব জটিলতা বোঝে না, নীলু নিজেই নিজেকে ঠিক রাখতে পারছে না, ভারসাম্যহীন লাগছে নিজেকে বড্ড। আর সেখানে ওইটুকু একটা শিশু, সে কি বুঝবে এত জটিলতা, তার ভবিষ্যৎটাও কি একটা এতিমের মতোই কাটবে? কথাগুলো ভেবে নীলু হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ গুঁজে বাইরে তাকিয়ে বসে রইল, মনটা ভীষণ খারাপ। সব কিছুতে নীলু কেমন যেন হাঁপিয়ে উঠেছে। কি হলো, এখানে ডাকলে কেন আবার? রাগি গলায় বলে উঠল রুদ্র, মিঠি আলতো হাতের স্পর্শে রুদ্রের হাতের উপরে হাত রেখে বল, কি হয়েছে, এভাবে কথা বলছো কেন, কোনো সমস্যা, নীলুর সাথে কি ঝামেলা হয়েছে? রুদ্র এবার মিঠির হাতটা ঝাড়ি মেরে ফেলে বলল, কি আবার হবে, নীলু সব জানতে পেরে গেছে, ও কালকের সব কথাই জানে, তো এখন কি চায়? ও কি চায় আমি কি করে জানব, আমি রেগে গিয়ে রাগের মাথায় চড় মেরে চলে এসেছি, কোনো কথা বাড়াইনি আর। তুমি ওকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? ডিভোর্স মানেই কি ডিভোর্স, তাছাড়া ও প্রেগনেন্ট, ওকে এখন ডিভোর্স দিতে গেলে অনেক সমস্যা হবে, এত কিছু হতো না যদি সেদিন ভুলবশত তোমার সাথে। কথাটা বলে থেমে গেল রুদ্র, ওর এখন মাথা ঠিক নেই, মিঠির রাগ হচ্ছে এখন, রুদ্র এতটা সহজে কথাগুলো বলে দিল। রুদ্র খানিকটা কপাল চাপড়ে বলল, শোনো মিঠি, দেখো এই কয়দিন আমাদের সম্পর্ক অনেকটা দূরে এগিয়ে গিয়েছে, তাই তোমার সাথে এভাবে আর চলা আমার পক্ষে সম্ভব না, এর একটা বিহিত করা দরকার। রুদ্রের কথা শুনে মিঠি চমকে গেল, এক প্রকার দম আটকে আসছে ওর। কি চাচ্ছটা কি তুমি, আমি তো বুঝতে পারছি না, এখন যদি আমাকে দূরে সরে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম, রুদ্র নরম দৃষ্টিতে তাকিয়ে বলল। এত উত্তেজিত হচ্ছ কেন, শান্ত হও, তোমাকে আমি বিয়ে করব, আর আপাতত কোর্ট ম্যারেজ করব, সামাজিক বিয়েটা এখনই সম্ভব না, আর তাছাড়া সব কিছু সামলে ওঠারও তো একটা ব্যাপার আছে, তাই আর কি। আচ্ছা, মিঠি খুশিতে যেন ডগমগ উত্তেজিত হয়ে বলল, সত্যি বলছো রুদ্র, আমি চাই এই অবৈধ সম্পর্কের একটা পূর্ণতায় আসুক ফাইনালি, কিন্তু নীলুর কি হবে, আমি কিন্তু আমার সংসারে ওকে সহ্য করতে পারবো না কোনোভাবে, এমনিতেও ও আমার থেকে বয়সে প্রায় 3 বছরের ছোট, তাও ওকে ভাবি বলতে হয়, তাতে আমার চরম আপত্তি ছিল, তুমি তো জানোই শুধু তোমার মায়ের জন্যই ওকে ভাবি বলতে হয় যত সব। নীলুকে আপাতত বিষয়টা জানাবো না, তবে একবার নীলুর বেবিটা হতে দাও, তারপর আমি আমার বেবিকে নিজের কাছে রাখবো, আর নীলুকে ডিভোর্স দিয়ে দিব, মাসে মাসে ওর বাবা আর মাকে হাত খরচ পাঠাতে হয়, এক্সট্রা না হয় নীলুর জন্যও পাঠিয়ে দেব,
তাহলেই হয়তো আর কোনো আপত্তি থাকবে না। ওর বাচ্চাকে নিজের কাছে রাখার কি দরকার আছে? দরকার পড়লে আমরা বাচ্চা নেব, রুদ্র শান্ত কণ্ঠে বলে উঠল। আর যাই হোক, বেবিটা আমারই অংশ, তাই সেই ব্যাপারটা নিয়ে তুমি কোনো কথা না বলাই বেটার। বুঝতে পেরেছো আমার কথা? আই থিঙ্ক উই ক্যান স্কিপ দিস টপিক রাইট নাও, ওকে? কিন্তু সবটা মাথায় রেখো। গিটারটা হাতে নিয়ে শ্রাবণ ঘরে ঢুকল। ঘরে ঢুকে গিটারটা ধুলোর আসনে মেঝেতে ফেলে দিল। ঘরটা যে কতদিন ঝাড় দেওয়া হয় না তার কোনো হিসাব নেই। শ্রাবণ বাসাতে পৌঁছায় শ্রাবণের মা বলে উঠল, কতবার বলেছি এসব গানটান রেখে কোনো একটা ভালো চাকরির চেষ্টা কর, তুই যে পড়ালেখাতে খারাপ তেমনটাও তো না। যথেষ্ট ভালো ছিলি তুই, এভাবে কেন নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছিস বলতো? আজ তোর এই অপ্রতিষ্ঠিত আর গানের কারণে নীলু মা আজ অন্যের ঘরের বউ, হয়তো সেখানে সে সুখেই আছে। আজ যদি সে আমার ঘরের বউ হতো তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? শ্রাবণ এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই চার আঙ্গুলের দৈর্ঘ্যে বিশিষ্ট ছোট্ট কপালটাতে যদি আজ নীলুর নাম লেখা থাকতো তাহলে কারোরই সাধ্য ছিল না তা খণ্ডানোর। কিছু পাওয়ার জন্য তো আগে কপালে লেখা থাকতে হবে। আল্লাহ হয়তো নীলুকে আমার জন্য সৃষ্টি করেনি, আমার কপালে নীলুর নামটা লেখেননি। উনি একটা দীর্ঘশ্বাস নিলেন আর বলেন, কত জোরই না করেছিলাম নীলুর মাকে নীলুকে আমাদের বাসার বউ করে আনার জন্য, কিন্তু কোনোভাবেই রাজি হয়নি। তার কথা অনুযায়ী যেখানে টাকা পয়সা নেই সেখানে সুখ নেই। শ্রাবণ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আসে হয়তো ভীষণ সুখী, কে বলতে পারে? কথাটা বলে জানালার কাছে চলে গেল। ওর এই ঘরের এই ছোট্ট জানালা দিয়ে পুরো শহরটা যেন দেখা যায়, চোখ বুলিয়ে যেন শহরটা ভ্রমণ করা যায়, চাইলেই যেন নীলুকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা যায়, শহরের অলিতে গলিতে গিটারের সুরের সাথে নীলুকে অনুভব করা যায়। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। নীলুর বিয়ের পর থেকে এই নতুন বদভ্যাসটার জন্ম হয়েছে। সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে শ্রাবণের মা রুম থেকে বেরিয়ে গেলেন। এভাবে জীবনটা আর কতদিন? টাকা পয়সা তো, যদি আর সুখ পাওয়া যেত তাহলে আজ বস্তির একটা ছোট্ট কুঁড়ে ঘরে সুখের বসবাস হতো না, আর উচ্চবিত্তদের সম্পর্কে ভাঙন ঘটতো না। সকাল থেকে নীলু কিছু খায়নি, রুদ্রও একবারও নীলুর খবর জানতে চায়নি। কাল রাত্রে নীলুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এটা জানা সত্ত্বেও যে সে গর্ভবতী, সন্তান নীলুর গর্ভে ধারণ করছে। আজ তারই যদি কিছু হয়ে যায় তাহলে একবারের জন্যেও কি রুদ্রের বুকটা কেঁপে উঠবে না? তার অনাগত সন্তানের প্রতি কি রুদ্রর একবারেই অনুভূতিহীন? কথাগুলো ভাবছে আর পোলাওটা নাড়ছে নীলু। নিজের সারাটা দিন কিছুই খায়নি, দুপুরটা না খেয়েই কাটিয়েছে। পেটের মাঝে তার ছোট্ট সোনাটাও যেন কাকুতি মিনতি করে বলছে, মা এবার কিছু খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে যাবে তুমি। কথাগুলো ভাবছে আর মনের ভিতরে আঁচড় কেটে যাচ্ছে। নীলু কি পারছে তার অনাগত সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর হতে? সে কি বোঝে না যে মায়ের কষ্টে সন্তানেরও কষ্ট হয়? পোলাওটা ওভেন থেকে নামিয়ে নতুন একটা কড়াই ওভেনে বসালো। রুদ্রের জন্য এখন চিলি চিকেন বানাবে। রুদ্র পোলাও আর চিলি চিকেন খুব পছন্দ করে। আগে রুদ্রর মন খারাপ থাকলে নীলু ওগুলোই বানিয়ে খাওয়াতো ওকে। রুদ্রর রাগটা যেন নিমিশেই উধাও হয়ে যেত, আজও সেই আশা নিয়েই ভালোবেসে সব বানাচ্ছে নীলু। প্রায় 2 ঘন্টা ধরে ভ্যাবসা গরমে রান্নাঘরেই পড়ে আছে, চিমনিটাও খারাপ হয়ে গেছে গরম ধোয়াতে নীলুর নাজেহাল অবস্থা। কিন্তু ওই যে বলে না, প্রিয় মানুষের মুখের হাসিটা দেখার জন্য কেউ কোনো কষ্টটাকেই কষ্ট মনে হয় না, কিন্তু এভাবেও কি নীলু রুদ্রের মন পাবে? রাত 4টা বাজে, রুদ্র 9টার দিকে বাসায় ফেরে। সারাটা দিন নীলুকে বাসায় একাই কাটাতে হয়। চিকেনটা রান্না করে খুব বড় জোর 45 থেকে 50 মিনিট লাগবে, তারপর নীলু গোসলে যাবে, ততক্ষণে রুদ্র হয়তো চলেও আসবে। আজ রুদ্র ফিরলে নীলু যথাসাধ্য চেষ্টা করবে যাতে রুদ্র মিঠির দিক থেকে চোখটা ফিরিয়ে নেয়। স্ত্রী থাকতে এমন অবৈধ সম্পর্ক থাকা পাপ। কথাগুলো ভাবতে ভাবতে নীলু চিকেনটা কষিয়ে নিল। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি? মুখে ভাত তুলে মুখের ভাতটা চিবোতে চিবোতে শ্রাবণ ওর মাকে ডেকে বলল। শ্রাবণের মা হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে বলল, কি বলবি বল? শ্রাবণ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কবে এই হাত পাখা দিয়ে হাওয়া করা বন্ধ করবে বলতো? এই যে ঘরের ফ্যান চলা সত্ত্বেও তুমি আমাকে হাওয়া করো, তোমার কষ্ট হয় না? তোমার হাত ব্যথা করে না? উনি খানিকটা চোখ পাকিয়ে রাগি গলায় বললেন, মায়েদের আবার কষ্ট? আর মায়েদের কষ্টই যদি এতই চোখে ধরে তাহলে বিয়ে করে একটা বউ আনিস না কেন ঘরে? তোর বউ আসলে যে হাওয়া করবে,
তখনই এই দায়িত্ব থেকে আমার ছুটি হবে। শ্রাবণ মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, মায়েদেরও বুঝি ছুটি হয়? কথাটা শুনতেই ওনার চোখে জল চলে এলো। শাড়ির আঁচলের এক কোণা দিয়ে জল মুছলেন। শ্রাবণের চোখেও জল চলে এলো। চোখ নামিয়ে নিয়ে থালার দিকে তাকিয়ে বলল, তোমার সত্যি খুব কষ্ট হয় তাই না মা? মায়েদের কখনো ছুটি নেই, তার স্বামী সংসার সন্তান নিয়েই সবসময় ব্যস্ত থাকে সে, কখনো সে একান্ত সময় কাটায় না। মা হওয়ার সাথে সাথে বেড়ে যায় কত দায়িত্ববোধ, পরিবর্তন ঘটে তাদের ব্যবহারে, কত স্বভাব বদলে যায়। আজ নীলিও মা হতে চলেছে, ওরও বুঝি সব বাচ্চামোর স্বভাবগুলো কেটে গিয়ে একজন গিন্নির মতো ব্যবহার হবে তাই না মা? থালায় ভাতগুলো নাড়াচাড়া করতে করতে আনমনের কথাগুলো বলে উঠল শ্রাবণ। শ্রাবণের কাঁধে হাত রেখে ওর মা ওর ভাবনার ঘোর কাটিয়ে বলল, নীলু মা হতে যাচ্ছে, তুই বলিসনি তো আমাকে? শ্রাবণ মাথা নিচু করে চুপ হয়ে আছে। কি বলবে ও, নীলুকে অন্য কারোর সাথে ভাবলেই যে ওর কষ্ট হয়। খানিক উদাস গলায় বলল, এই তো 2 মাস চলছে, আমিও জানতাম না নীলুর মায়ের সাথে সেদিন দেখা হয়েছিল, তাই তো উনিই বলেছিলেন। নীলুর মায়ের সাথে দেখা হয়েছে, এই কথা শ্রাবণের মুখ থেকে শুনে উনি খানিকটা কৌতূহলী সুরে বলেন, উনি তোকে এটা বলেছেন? কথা শোনায়নি? কথা শুনিয়েছে নিশ্চয়ই, আবার হয়তো তোর গান নিয়েও, তোর ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কথা শুনিয়েছে। নিশ্চয়ই এটাও বলেছে যে বাপ মরা সন্তান কিছুই করে না, বসে বসে মায়ের পেনশনের টাকায় ফুটানি করে, এভাবে আরো কতদিন, এগুলো বলেছে নিশ্চয়ই? শ্রাবণ চুপচাপ মুখের ভাতটা নিমিষে গিলে বলে উঠল, থাক না মা, বাদ দাও, ওনার কথা আমি কখনোই গায়ে মাখি না। তাছাড়া আমার শোভাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো উনি কখনো বললে সেটা আমি মেনে নিতাম, কিন্তু উনি তো তেমন মন মানসিকতার নন, উনি কেবলই টাকা চেনেন। টাকার জন্য নীলুকে রুদ্র নামের ওই লোকটার হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করলেন না। কোথায় নীলুর বয়স 20 বছর, আর কোথায় রুদ্রের 33 বছর, না জানি নীলু কেমন আছে। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, টাকাই কি জীবনের সব কিছু? টাকাতেই কি সব সুখ হয়? শ্রাবণের মা মুচকি হেসে বললেন, আমাদের এই ছোট্ট ঘরে টাকা না থাকলেও কি সুখ নেই? আমরা তো সুখেই আছি তাই না? টাকাটাই বড় কথা নয়, সুখটাই হচ্ছে বড় জিনিস, যেটা একজন উচ্চবিত্তের ঘরে নাও থাকতে পারে। পরিবারের মানুষের মধ্যে মনের মিল থাকা দরকার, একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা দরকার, তবেই না সেই সংসার সুখের হয়। শ্রাবণ ওর কাঁধে হাত দিয়ে মায়ের হাতটা অপর হাত দিয়ে ধরে বলল, তুমি একটু নীলুকে দেখে আসবে? মেয়েটা মাঝে মাঝে ফোন করে, একটু কথা বলেই রেখে দেয়, তাতে আমার প্রাণটা জোড়ায় না, হাহাকার রয়ে যায় মনের মাঝে। আমি চাইলেও তো আর ওর সাথে দেখা করতে পারি না, আর সেটা দৃষ্টিকটুও দেখায়, কিন্তু তুমি গেলে তো আর নিশ্চয় কোনো সমস্যা হবে না, তাই তুমি একটু যাও, ওর এই সময়ে ওকে ভালো মন্দটা একটু বুঝিও। মেয়েটা বড্ড বেখেয়ালি ধরনের, নিজের যত্ন একেবারেই নেয় না। কথাগুলো বলে শ্রাবণ থেমে গেল। শ্রাবণের কথা শুনে ওনার একবারও মনে হলো এই সময় নীলুর সাথে একটু দেখা করা আসলেই দরকার। উনিও শ্রাবণের সাথে সম্মতি প্রকাশ করে বললেন, আচ্ছা আমি কালকেই যাব, আমি তো চিনি না, তুই একটু আমাকে ওর বাসাতে নামিয়ে দিয়ে আসবি, তাহলেই হবে। শ্রাবণ একগাল হেসে বলল, দিয়ে আসব, ঠিক আছে তুমি কালকে রেডি থেকো। নীলু সবে গোসল করে রুমে ঢুকতেই দেখল রুদ্র রুমে ঢুকেছে। রুদ্র কেমন একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে একবার তাকিয়ে ওকে উপেক্ষা করে ওয়াশরুমে ঢুকে গেল। রুদ্রের এই চাহনির ব্যাখ্যা নীলুর কাছে নেই, তবুও এই মুহূর্তে নীলু বেশি কিছু ভাবতেও চাইছে না, তাই আয়নাতেই কোনো রকমে নিজেকে দেখে চিরুনি করে দিয়ে আলগোছা চুলগুলো মাঝে একটু চিরুনি ঢুকিয়ে সিঁথি কেটে তড়িঘড়ি করে কিচেনে চলে গেল। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসার আগেই নীলুকে টেবিলে খাবার সাজাতে হবে, আর আজ যেন রুদ্র ওকে ফেরাতে না পারে। আর যাই হোক, রুদ্র ওর স্বামী, সংসারটা তো ওর, সংসারটাকে তো বাঁচাতেই হবে। নীলু টেবিলে খাবার সাজিয়েছে, প্রায় 15 মিনিট হয়ে গেল নীলু রুদ্রের জন্য অপেক্ষা করছে, কিন্তু রুদ্র আসছে না দেখে নীলু এবার খানিকটা উকি ঝুঁকি মেরে বলল, আপনি কি ফ্রেশ হয়েছেন? আমি খাবার সাজিয়েছি, তাড়াতাড়ি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে কোনো উত্তর এলো না। নীলু আরও 2 মিনিট অপেক্ষা করলো, রুদ্র এখনও আসছে না দেখে নীলু ঘরে গেল। নীলু ঘরে যেতেই দেখলো রুদ্র ফোন কানে নিয়ে কথা বলছে। আরে মিঠি খেয়ে নাও, তুমি না খেলে আমিও খাই না, তুমি তো ভালো করেই জানো সেটা। আবার পরেক্ষণেই বলে উঠল, ও তুমি খেয়েছো? এই না হলে আমার মিঠি? কথাটা বলেই হাসতে হাসতে পেছন ঘুরতেই দেখলো নীলু দাঁড়িয়ে আছে। নীলুকে বাঁকা চোখে দেখে বলল, আচ্ছা মিঠি এখন রাখি, বাই, পরে কথা হবে।
রুদ্র ফোনটা রাখতেই নীলু মাথা নিচু করে বলল, আপনার জন্য খাবার বেড়েছি, আসুন খেয়ে নেবেন। নীলুর কান্না পাচ্ছে খুব। কই, রুদ্র তো কখনো ওকে এমন করে বলে না যে নীলু তুমি না খেলে আমি খাবো না। নীলু চোখের জল মুছে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো। রুদ্র খানিকটা গম্ভীর মুখে খেতে গেল। গিয়ে দেখলো টেবিল জুড়ে প্লেট আর বেশ কয়েকটা বাটি সাজানো। নীলুকে কিছু না জিজ্ঞাসা করে খেতে শুরু করলো। নীলু খেয়েছে কিনা তা একবারও জানতেও চাইল না। নীলু উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, খাবারগুলো ভালো হয়েছে? রুদ্র কিছুই বললো না। নীলু আবার একটু সাহস জুগিয়েই বলল, আপনি প্লিজ আমার কালকের কথায় কিছু মনে করবেন না। আমি যখন সত্যিটা জানলাম খুব কষ্ট পেয়েছিলাম, তাই নিজেকে সামলাতে পারিনি। আর আপনার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ মিঠিকে ভুলে যান, এইসব অবৈধ সম্পর্কে আর জড়াবেন না, প্লিজ। কথাটা শোনা মাত্রই রুদ্র হাতের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মেরে বলল, এটা কোনো রান্না হয়েছে? কী রেঁধেছ এইসব? শরীরের সাথে নিজের রান্নার সৌন্দর্যটাও তো গেছে দেখছি। আর কিছুই নেই। আর কি বললে, মিঠিকে ছাড়ার কথা? নিজেকে কখনো ওর সাথে তুলনা করে দেখছো? আর কোথায় ও আর কোথায় তুমি? বাচ্চাটা আছে বলে মেনে নিচ্ছি মানে এটা নয় যে সব কিছু সহ্য করব, বুঝলে? নীলুর কান্নার সাথে সাথে রাগটাও এবার প্রখর হলো। কতক্ষণ আর ও এইভাবে নীরবে সহ্য করে যাবে? মানুষের ধৈর্য বলেও তো একটা জিনিস থাকে, তেমনি নীলু আর পারছে না এত কিছু মেনে নিতে। নীলুও এবার চেঁচিয়ে বলল, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আপনি না করে দিতে পারতেন এই বিয়েতে? মিঠিকেই নিজের জন্য যোগ্য মনে করলে ওকেই বিয়ে করতেন? অন্তত আপনার মতো একটা মানুষ আমার জীবনে আসতো না যে আমাকে ভালোই বাসে না। আপনি আসেন বলেই কেউ হয়তো আমাকে নীরবে ভালোবেসে গেছে, মুখ ফুটে বলতে পারেনি। কি দোষ আমার? একটু সুখ কি আমি চাইতে পারি না? নাকি আমার অধিকার নেই কোনো সুখটা? কোনটা বলতে পারেন? রুদ্র এবার নীলুর কাছে গিয়ে নীলুর গাল দুটো চেপে ধরে বলল, ও তোর ওই প্রেমিকের সাথে এত রাতে মেলামেশা করে এখন গোসল করেছিস তাই না? আমি কি কিছুই বুঝি না ভেবেছিস? তুইও একটা নষ্টা মহিলা, চরিত্রের ঠিক নেই। আর শোন, আমার বাসায় থাকতে হলে আমার মতো করে চলবি, না হলে এই বাসায় তোর কোনো জায়গাই নেই, বুঝেছিস? কথাটা বলে নীলুকে ধাক্কা মারল। নীলু গিয়ে কাঠের চেয়ারের সাথে ধাক্কা খেল। চেয়ারের সাথে ঠোঁটের ধাক্কাতেই ঠোঁটটা যেন কেটে গেছে। নীলু ফুপিয়ে কাঁদছে। প্রতিবাদ করলেই কি রোজ রোজ ওকে এইভাবেই চুপ করিয়ে দেবে রুদ্র? সত্যি বলার স্বাধীনতা কি ও একেবারেই হারিয়ে ফেলেছে? চাঁদের আলো নীলুর মুখের উপরে পড়ছে। নীলুর মায়াবী মুখটা যেন আরো চমকাচ্ছে। হঠাৎই কিছু একটা ভেবে নীলু ফোনটা হাতে নিল। তখনই দেখলো নোটিফিকেশনে 5 ঘন্টা আগে একটা ভয়েস SMS শ্রাবণের থেকে। নীলুর চোখের জলটা মুছে ভয়েসটা অন করতে গিটারের আওয়াজ পেল, তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসাব কেন রাখিস, আমাকে জল ভরিং এনে দিস। এই গানটি হচ্ছে অনুপম রায়ের। এই গানটা শুনে নীলু মুচকি হাসলো। শ্রাবণের গানের গলা নীলুর বড্ড বেশি পছন্দের। মনের বিষাদ মাখা প্রহরে এক চিলতে রোদ খেলা করছে নীলুর মনে। সত্যি কি কেউ তাকে ভালোবাসে? কেউ কি অপেক্ষা করে তার জন্য? আয়নার সামনে দুই হাত শক্ত করে জ্বলন্ত মোমবাতি ধরে আসে নীলু। ক্ষণে ক্ষণে গলন্ত মোমবাতি ওর হাতের উপরে এসে পড়ছে। তবুও নীলুর প্রতিক্রিয়া স্বাভাবিক। মনের দগদগে ক্ষতটা যে সব কিছুর ঊর্ধ্বে। গভীর রাত, এই শহরের সবাই হয়তো গভীর নিদ্রায় নিমজ্জিত, আর তার মাঝে নীলু একা হয়তো এই গভীর রাত্রিটিকে দুঃখ বিলাস করছে। মোমবাতির লাল আভা নীলুর মুখে ছেয়ে যাচ্ছে। নীলুর ঠোঁটের এক কোণে কালচে রক্তের দাগ, দুই গালে রক্তিম আভা। আচ্ছা, স্বামীর ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়াটা কি অন্যায়? সে পরকিয়া করলে তার বিরুদ্ধে কথা বলাটা কি প্রত্যেকটা মেয়ের এইভাবে বুঝি সবসময় লাঞ্ছনার শিকার হতে হয়? তারা কেন এইভাবে মুখ বুঝে সহ্য করে? তারা কেন প্রতিবাদ করে না? তারা দুর্বল বলে? সমাজে তাদের কে নিরাপত্তা দেবে? আজ আমার গর্ভের সন্তানটার কিছু হলে তার দায়ভার কে গ্রহণ করবে? আমি? আমি মা বলে আমার গর্ভে সে ছিল, আর আমার গর্ভ থেকে সে ছোট্ট ভ্রূণটা জীবন লাভ করার পূর্বেই মারা গেছে বলে সেই দায়ভারটা আমি একাই গ্রহণ করব? মোমবাতির জ্বলন্ত শিখাটা দপ করে জ্বলেছে। নীলুর অন্তরাত্মা কাঁপছে। ভাবনা হচ্ছে তার সন্তানের প্রতি। আজ 2 দিন পর রুদ্র ওকে ধাক্কা মারাই পড়ে গেছে। ওর সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? রুদ্র তো বলেই দিয়েছে যে বাচ্চাটার জন্যই রুদ্র এখানে নীলুকে ওর সাথে রেখেছে। বাচ্চাটা না থাকলে
নীলুর স্বল্প সময় এই বাড়িতে। নীলু মনে মনে ভাবল, এত সহজে ওনাকে আমি ছাড়ব না। ভালোবাসাটা না হয় নাই পেলাম, আমার প্রাপ্য সম্মানটুকু তো আমি পাব। বেঁচে থাকার প্রয়োজনীয়তা সকলের মতো আমারও আছে, আমিও বাঁচব। চিরকাল এই মানুষটার পদপৃষ্ঠ হয়ে আমি থাকব না। কথাটা বলে নীলু মোমবাতিটা নিভিয়ে দিল। পুরো ঘর জুড়ে পোড়া পোড়া গন্ধ, ধোঁয়া ভাসছে বাতাসে। নীলু আজ প্রতিবাদ মুখর, থামাতে পারবে না কেউ, থাকবে না কারোর মুখোপিকি হয়ে। আম্মু একটা আনারস নেব, নীলু আনারস খেতে বড্ড ভালোবাসে। শ্রাবণের মা খানিকটা ধমকে সুরে বলেন, পাগল হয়েছিস? প্রেগনেন্সিতে কেউ আনারস খায়? আনারস খেলে বেবি নষ্ট হয়ে যায়। শ্রাবণ খানিকটা উদাস হয়ে বলল, ও আসলে জানতাম না তো, তাছাড়া তোমার মনে আছে আগে বাসায় আনারস আনলে ও ঠিক কোনো না কোনোভাবে আনারসের গন্ধ পেয়ে ঠিক ছুটে চলে আসতো। কত বাচ্চামোর স্বভাব নীলুর, তাই না মা? উনি হেসে বলেন, সত্যি তাই, আজ দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল, সে আজ অন্য একটা বাসার বউ, আবার কারোর মা। শ্রাবণ খানিকটা আনমনা হয়ে বলল, সময়ের সাথে সাথে আমার নীলুরও পরিবর্তন হয়ে যাবে না তো মা? কখনো এমন না হয় যে নীলু আমাদেরকে দেখেও না দেখার ভান করছে, চিনেও না চেনার ভান করছে, টাকার গন্ধ পেয়ে। কত মুরব্বীও তো আজ অমানুষে ময়ূর পরিণত হয়ে গেছে, সেখানে নীলু তো বাচ্চা মেয়ে। উনি শ্রাবণের পিঠে চাপড় মেরে বললেন, এই কী সব যা তা বলছিস তুই? নীলু আমাদেরকে ভুলে যাবে কোন দুঃখে? ও তো আমাদেরই মেয়ে। আর বেশি কথা না বলে ফলগুলো ব্যাগে রাখ, আর তাড়াতাড়ি চল, রোদের বড্ড তেজ। চলো, রিক্সা চলছে, সূর্যটা যেন মাথার উপরেই অবস্থান করছে, রোদে ঘেমে চটচটে অবস্থা, রিক্সা চলছে। শ্রাবণ রাস্তার দিকে তাকিয়ে বলল, আম্মু সত্যি কি মনে হয় নীলু ভালো আছে? উনি অবাক হয়ে বললেন, কেন রে, তোর হঠাৎ এমন মনে হওয়ার কারণ? রোদটা সরাসরি চোখের উপরে পড়তে শ্রাবণ চোখটা মুছে নিয়ে কুচকে বলল, না তেমন কিছু না, আসলে কাল রাতে একটা গান গেয়েছিলাম, রেকর্ডও করেছিলাম, তাই ভাবলাম নীলুকে দিই, ও তো আমার গান শুনতে ভালোবাসে, তাই আর কি। তা কী হয়েছে, গান পাঠিয়েছিস? ভালো কথা। না আসলে ব্যাপারটা হলো, ও গানটা শুনেছে অনেক রাতে, তাও দুইটা নাগাদ, কিন্তু কেমন যেন হয়েছে তা কিছুই বলল না, ও তো সবসময় আমার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়, তাই আর কি। উনি একটু হেসে বলেন, আরে তেমন কিছু না, হয়তো ঘুমিয়ে পড়েছিল, তাই আর কিছুই বলেনি। শ্রাবণ রাস্তার মানুষ দেখতে দেখতে বলল, শ্রাবণ মনে মনে বলতে লাগলো, এই শহরের প্রতিটা দেওয়ালে আজও তোমার নামেই হাসে, তোমার নামেই কথা বলে, তোমার নামে ভাবতেও তাদের ভালো লাগে। স্মৃতি গন্ধা নামের যদি কোনো পুষ্প বিকশিত হতো, তবে তাও হয়তো তোমার নামে আখ্যায়িত হতে চাইত। স্মৃতি গন্ধা জলের গভীরে তোমার নামে কাব্য রচনা করত, যার নাম হতো জল কাব্য, আর যার প্রতিটা অক্ষর জুড়ে থাকতো তোমার বিন্যাস। ব্যস্ত মানুষ, ব্যস্ত লোকজন, ব্যস্ত নগরীর ভিড়ে কেউ বা আজ সুখের কাঙ্গাল, আবার কেউ বা প্রেম সোহাগী। আমার কিছু টাকা লাগবে, বেশ গম্ভীর কণ্ঠে বলল নীলু। রুদ্র টাই পড়ছিল, তখনই নীলু এসে রুদ্রকে কথাগুলো বলল। রুদ্র অবাক হয়ে বলল, টাকা কিসের জন্য লাগবে? এখন কি আবার দেহ ব্যবসা শুরু করলি নাকি, নাকি অন্য কারোর ঘরে যাচ্ছ, কোনটা? নীলু এই মুহূর্তে আর কোনো কথা বলল না। এখন যদি এইসব অবাঞ্ছিত কথার প্রতিবাদ করতে যায়, তাহলে ওর যে টাকার প্রয়োজন সেই টাকাটাও আর সে পাবে না, উল্টো রুদ্রর কাছ থেকে আরও কয়েকটা নোংরা কথা শুনবে, আবার হতেও পারে রুদ্র আবার ওকে ফ্লোরে ছুঁড়ে মারবে, এতে করে ওর বাচ্চার বাঁচার সম্ভাবনা যাও ছিল তাও আর থাকবে না। কথাটা ভেবে নীলু থেমে যায়। আমি ডক্টরের কাছে যাব চেক আপে, এই কয়দিনে কতবার আপনি ধাক্কা মেরেছেন আপনার কোনো ধারণা আছে? সে যাই হোক, আপনাকে এসব বলা বৃথা, ডক্টর ভিজিট লাগবে 1700 টাকা, আর সন্তান নিয়ে কালকে আপনি অনেক কথা শুনিয়েছেন, তাই আমার জন্য না হলেও সন্তানের জন্য এটুকু নিশ্চয় করবেন? রুদ্র ঝাঁঝিয়ে বলল, কোনো টাকা পয়সা হবে না, এক পয়সাও পাবে না তুমি, যাও এখান থেকে। নীলু রুদ্রের দিকে ঘৃণার চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমে গিয়ে বিছানায় হাত পা গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসল সে। সকাল থেকে মনটা খুব কু গাইছে, মনে হচ্ছে খারাপ কিছু ওর জীবনের সাথে ঘটবে বলে ওত পেতে বসে আছে। রুদ্রও টাকা দিল না, এখন কি করবে ও? রুদ্রের কাছে গিয়েও টাকার জন্য ঝগড়া করবে নাকি এভাবেই চুপ করে বসে থাকবে? কিছুই মাথায় আসছে না কি করবে, ওর জীবনে যে এত খারাপ কিছু হবে এটা আগে জানলে নীলু হয়তো ওর এই জীবনটাই আর রাখতো না, সন্তানকে নিয়ে বাঁচবে। এবার থেকে
দরকার হলে না হয় এই বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকবে ঝি চাকরের মতো, তবুও ওর সন্তানের মাথা গোজার একটা স্থান তো থাকবে। নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নীলু হাতের এপিট ওপিট দিয়ে চোখের জলটা মুছে নিল। ওর চোখের জল খুবই সস্তা, মূল্যহীন। কারোর কাছে ওর চোখের জলের কোনো গুরুত্ব নেই। এভাবে বসে থাকলে তো আর দিন চলবে না। ওর ভালোটা ওকে নিজেই বুঝে নিতে হবে। কথাটা ভেবে নীলু পা বাড়ালো। নীলু ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো রুদ্র কাঁধে ব্যাগ ঝুলিয়ে অন্য রুম থেকে বের হচ্ছে। এখন তো ওদের রুমও আলাদা। নীলুকে দেখে নীলুর মুখের উপরে কয়েক হাজার টাকার নোট ছুড়ে দিয়ে বেরিয়ে গেল। আর বলে গেল, যদি শুনি বাচ্চাটার কিছু হয়েছে তাহলে তোর এই বাড়িতে দিন শেষ, মনে রাখিস কথাটা। কথাটা বলেই বেরিয়ে গেল রুদ্র। রুদ্র চলে যেতে নীলু টাকাগুলো মেঝে থেকে কুড়িয়ে নিল। এভাবে যতদিন যায় আর কি। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখছে নীলু। আজকে নিজেকে একটু অন্যরকম লাগছে। চোখ জোড়া বরাবরই আটকে যাচ্ছে ঠোঁটের কোণের সেই কালো রক্ত জমাটপূর্ণ ক্ষতের ওপরে। এই ক্ষতটা চেহারাটায় কত পরিবর্তন ঘটিয়ে দিয়েছে কেবল একটা দিনে। চোখগুলো ফোলা ফোলা, গোলগাল মুখটা অত্যাধিক ফোলা ফোলা লাগছে। বিতৃষ্ণা আসছে নিজের প্রতি। মাথার ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিয়ে নিজের হাতে পার্সটা নিয়ে নিজেকে অনেকটা ঢেউ ঢুকে রুম থেকে বের হলো নীলু। দরজাটা খুলতেই এক প্রকার চমকে গেল। শ্রাবণের মা দাঁড়িয়ে আছেন বাইরে, মুখে এক গাল হাসি, যা দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, যা এক প্রকার তৃপ্তি আনে। নীলু খানিকটা চমকে গেল ওনাকে দেখে। ওনাকে হয়তো এই সময় এখানে আশা করেনি নীলু। নীলুর মুখটা বেশ থমথমে। উনি নীলুকে এমন থমথমে আর মায়াবী কণ্ঠে বললেন, কেমন আছিস নীলু মা?